বঙ্গবন্ধু হত্যার কথা যখন বলা হয় দেখবেন একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করে পাকিস্তানি দেবত সেনাবাহিনীর একটি দুষ্ট চক্র বা এই ধরনের বিপদগামী সেনা সদস্য, আর পুরো সেনা যারা তখন কুশীলব ছিল প্রত্যেকে এটার সঙ্গে যুক্ত। একমাত্র ছিল না কে, জেনারেল শফিউল্লাহ, তার কোনো কন্ট্রোলও ছিল না, তিনি কিছু ওই ষড়যন্ত্রগুলি বোঝেন না, তাকে কেউ ওই আওয়ামী লীগের তিনি তো শেখ সাহেবের লোক কিছু বলেনি। যাদের নাম আপনারা মনে করেন আওয়ামী লীগ যাদেরকে মানে খুব সম্মান করে, যেসব সেক্টর কমান্ডারদের প্রত্যেকে যুক্ত, আজকের পত্রিকায় দেখবেন দেশ রূপান্তরের ফার্স্ট পেজে একটা ইন্টারভিউ আছে, আমি সেটা কথা বলতে চাই না, ওনার সঙ্গে আলাপ করেছে। তো এই মানে এইসব ধারাকে কারা পুষ্ট করেছে? আমরাই। আপনি কোনো দেশে আপনি শুনেছেন ধর্মীয় দিক থেকে দেখেন যে একটা মানুষ মারা গেছে সপরিবারে, সেই দিনটা আপনি জন্মদিন উল্লাস করবেন? এটা তো আমাদের ধর্মেও নেই। আপনি যদি এই কাজ করেন আপনি ধর্মদ্রোহী, এই কাজ তো করে এসছে সবসময়, তার মানেটা কি যে আমি এই খুনকে সমর্থন করি, আমি নাজাত দিবস পালন করি? বাংলাদেশের মানুষ অন্তত 35% মানুষ তাদেরকে সমর্থন করছে, এই মানুষগুলি কী তেলে পাকিস্তানি? তারপরে এই দেশে কীভাবে কাজ করবেন, যেই দেশে পৃথিবীর একমাত্র দেশ যেখানে স্বাধীনতা পক্ষের এবং স্বাধীনতার বিরোধীদের ক্ষমতা থাকে, সেই দেশে কখনো শান্তি আসবে না, সেই দেশে কখনো সমাজে ভায়োলেন্স থাকবে। বিজেপি অপছন্দ করতে পারেন, কিন্তু মোদি যেদিন গান্ধীকে হত্যা করেছে সেই দিনটাতে তারই পার্টির লোক করেছিল 50 বছর আগে, কিন্তু ওই দিন গিয়ে তিনি ফুলের পাপড়ি ছিটালেন। বাংলাদেশে রাজনৈতিক দল এবং তার সমর্থকরা সেদিন উল্লাস করে জাতির পিতৃত্বে, এবং তাদেরকে আপনি আবার রাজনীতি করতে দিচ্ছেন, কিন্তু এটা আবার কী ধরনের রাজনীতি? এবং তারা এইসব লোকের হাত তুলছে, তাহলে ক্ষমতায় আসলে আপনি এখানে এই 3 নভেম্বর এই অনুষ্ঠান করতে পারবেন? এর আগে করা গেছে, 15 আগস্টের উপর অনুষ্ঠান করা গেছে। তাহলে আমি বলছি এই ধারাটাকে কেন পুষ্ট করা হয় সরকারিভাবেও? আপনি দেখবেন যে বাণিজ্যিক ক্ষেত্রে তো তাদের দ্বিপক্ষের সমান আছে, মার খাচ্ছি হয়তো আমি, কিন্তু ওদের তো বাণিজ্যের ব্যাপারটা ঠিক আছে, বাণিজ্যিক সম্পর্ক ঠিক আছে, আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে। একজন বিএনপির নেতা তো বলছে যে পৈতৃক সম্পত্তি বিক্রি করে তারা রাজনীতি করছে। হ্যাঁ, তাদের দরকার নেই তো, তারা যা পয়সা করেছে পৈতৃক সম্পত্তি বিক্রি করে কত আছে, তাই কতটুকু আছে তাদের? এইগুলি মানে আমি বলছি এগুলি সবই কিন্তু জেল হত্যার সঙ্গে সম্পর্কে, এই রাজনীতির কথা আসবে। আপনার জেল হত্যা তো একটা আদর্শ হত্যা করতে চেয়েছে, সো বিকল্প আদর্শ কোনটা সেটাও তো আমাদেরকে বলতে হবে। জি।